হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ভোটার কার্ড রিপ্লেসমেন্ট করতে পারবেন, অর্থাৎ পুরনো ভোটার কার্ডের বদলে নতুন পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে করবেন সেটাই আজ আমি এই ভিডিওতে দেখাবো। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের গুগল প্লে স্টোর অ্যাপে চলে যেতে হবে। তো আমরা কি করব, গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেব। প্লে স্টোর অ্যাপ ওপেন করে নিলে একদম উপরের দিকে সার্চ অপশন পেয়ে যাব। ওই সার্চ অপশনে গিয়ে আমাদের লিখে দিতে হবে ভোটার হেল্পলাইন। ভোটার হেল্পলাইন লিখে সার্চ করে দিলে ভোটার হেল্পলাইন অ্যাপটি চলে আসবে। তো আমাদের কি করতে হবে, ভোটার হেল্পলাইন অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমার অলরেডি ইনস্টলড আছে, এর জন্য ওপেন অপশন দেখাচ্ছে। তো আপনারও ইনস্টলড হয়ে গেলে ওপেন অপশন দেখাবে, আপনাকে ওপেন অপশনে ক্লিক করে ওপেন করে নিতে হবে। তো দেখুন, সবার প্রথমে এখানে ডিসক্লেইমার দেখাচ্ছে। তো এখানে নিচে বাঁদিকে আই এগ্রি অপশান দেখাচ্ছে, তার বাঁদিকে একটা বক্স দেখাচ্ছে, ওই বক্সে ক্লিক করে দিয়ে ডান দিকে নেক্সট অপশান দেখাচ্ছে। নেক্সট অপশানে ক্লিক করে দিলেই চুজ ল্যাঙ্গুয়েজের অপশান আসবে। তো এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তো আমি ইংলিশ করবো, এর জন্য ইংলিশই রেখে দেবো। এবার গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দিলেই ভোটার হেল্পলাইন অ্যাপের হোম পেজ চলে আসবে। তো এখানে দেখুন, সবার প্রথমে আমাদের ভোটার রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেখাবে। ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিলেই এখানে দেখুন নিচের দিকে কারেকশন অফ এন্ট্রিজ ফ্রম এইটের অপশান দেখাবে। ওই কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম এইট অপশানে ক্লিক করে দিলেই লগ ইনের পেজ চলে আসবে। তো এখানে সবার প্রথমে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন আমরা মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। আপনার যদি রেজিস্ট্রেশন না থাকে তাহলে নিচে নিউ ইউজার অপশান আছে, নিউ ইউজার অপশানে গিয়ে আপনি কিছু বেসিক ডিটেলস ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে পারেন। তো এখন আমরা কি করব, এখানে সবার প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দেবো। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। তো দেখুন এখানে পুরোটা ফিল আপ করে দিয়েছি। এখন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিলে মোবাইলে ওটিপি চলে যাবে। মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর লগ ইন নাও অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, মোবাইল থেকে ওটিপি নিয়ে ওটিপি দিয়ে দেবো। দেখুন ওটিপি দিয়ে দিয়েছি, এখন আমরা লগ ইন নাও অপশানে ক্লিক করে দিলেই লগ ইন হয়ে যাবে। আবার আমাদের ভোটার রেজিস্ট্রেশন অপশানে যেতে হবে। ভোটার রেজিস্ট্রেশন অপশান থেকে কারেকশন অফ এন্ট্রিজ ফর্ম এইট অপশানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে। এখানে সবার প্রথমে নিচে লেট স্টার্ট অপশান দেখাবে, ওই লেট স্টার্ট অপশানে ক্লিক করে দিতে হবে। লেট স্টার্ট করে দিলে নেক্সট পেজ চলে আসবে, যেখানে আমাদের দেখাবে ডু ইউ অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, আপনার কি ভোটার আইডি নাম্বার আছে, এটাকে ইয়েস করে দিতে হবে। ইয়েস করে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে। তো এখানে সবার উপরে আমাদের ভোটার আইডি নাম্বার দিতে হবে। ভোটার আইডি নাম্বার দেওয়ার পর নিচে স্টেট সিলেক্ট করে নিতে হবে। করে নেওয়ার পর ফেচ ডিটেলস অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে ফেচ ডিটেলস অপশানে ক্লিক করে দিয়েছি। তো দেখুন এখানে নিচে দেখাচ্ছে যে আপনি যেই ভোটার আইডি নাম্বার দিয়েছেন তার রেকর্ড পাওয়া গেছে। তো নিচে প্রসিড অপশান আছে, ওই প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে। প্রসিড করে দিলেই ভোটার আইডি কার্ডের পুরো ডিটেলস আমরা এখানে পেয়ে যাব। এখন আমাদের নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলেই দেখুন এখানে সবার প্রথমে আমাদের নাম দেখাচ্ছে। এখন নিচের দিকে চলে আসলে আমাদের আরও ডিটেলস দেখাবে। একদম নিচে চলে আসলে এখানে আমাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে সবার প্রথমে আধার কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে, তার নিচে মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল আইডি অপশনাল আছে, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমাদের কি করতে হবে, এখানে পুরোটা ফিল আপ করে দিতে হবে। ফিল আপ করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে। তো এখানে দেখাচ্ছে আপনি কেন অ্যাপ্লিকেশন সাবমিট করছেন। তো এখানে থার্ড যে অপশান দেখাচ্ছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, ওই অপশানে ক্লিক করতে হবে। ওই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করে দেব। তো দেখুন এখানে আমাদেরকে দেখাচ্ছে কেন আমরা এপিক রিপ্লেসমেন্ট করতে চাই। তো এখানে মিডিলে যে অপশানটি দেখাচ্ছে, ডিস্ট্রয় ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক ফ্লুড ফায়ার অর আদার ন্যাচারাল ডিজাস্টার, ওই অপশানে ক্লিক করতে হবে। আমরা যদি লস্ট করি তাহলে আমাদেরকে এফআইআরের কপি অ্যাটাচ করতে হবে। তো আমরা কি করব, মিডিলের অপশানটিতেই ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে আই হেয়ার বাই যে অপশান আছে তার বাঁদিকে যে বক্স আছে ওই বক্সে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমরা কি করব, নেক্সট অপশানে ক্লিক করে দেব। নেক্সট করে দিলে নেক্সট পেজ এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমাদেরকে নিচে নেম অফ অ্যাপ্লিক্যান্ট দেখাচ্ছে, অটোমেটিক এসে গেছে। নিচে প্লেস অফ অ্যাপ্লিকেশান লিখতে হবে। তো আমরা কি করব, প্লেস অফ অ্যাপ্লিকেশান
নোটিফিকেশান লিখে দেব। লিখে দেওয়ার পর নিচে যে ডান অপশান দেখাচ্ছে ওই ডান অপশানে ক্লিক করে দিতে হবে। ডান অপশানে ক্লিক করে দিলেই ফর্ম 8-এর প্রিভিউ আমাদের দেখাবে। তো এখান থেকে প্রিভিউ দেখার পর নিচে যে কনফার্ম অপশান পেয়ে যাব ওই কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। কনফার্ম অপশানে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। তো দেখুন এখানে দেখাচ্ছে থ্যাংক ইউ ইয়োর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অন ডেট, ডেট দেখাচ্ছে, ইয়োর রেফারেন্স আইডি ইজ, রেফারেন্স আইডিও দেখাচ্ছে, যেই রেফারেন্স আইডি দিয়ে আমরা ভবিষ্যতে ট্র্যাক করতে পারবো। তো এভাবেই আমরা খুব সহজেই পিভিসি ভোটার কার্ড অনলাইনে অ্যাপ্লাই করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।